চুমা দিছে, তোরে যে এমনি চুমা দিছে ঠিক এমনি ওর একটা চুমা দে, কি বলছিস? আমি কেন চুমা দিব? সামলার বাচ্চা, তোর সাহস দেখে বাসি না, তুই নাকি আমার বোনের চুমা দিছস? আর আজকে তোর একদিন কি আমার একদিন, এটার বিচার যে বন্ধ না হইবে পর্যন্ত তোর সান নাই। এই বলতে পার বলতে পার এই বলতে পার ভালো কথা, কিন্তু বাইকটা বলছিস কে? না দেখলাম ওর ওজন যদি আমি ঠেকাতে না পারি। আমার জন্য মাফ করে দেয়। না না না, এই অপরাধের কোন মাফ নাই। তোমার নিয়ে যাও, আমি একটা কথা কই আপা, শুনুন না। কি গামছাটা ছেড়ে দিলি খুশি হতা? ছেড়ে দিমো, আচ্ছা ছাড়লাম। আই চলো, শুন, তোরে কি ও জোর করে চুমা দিছিল নাকি ইচ্ছা করে দিবার খুঁজছিলি? না আপু, ও নো, এই বদমাশটা আমারে জোর করে চুমা দিছে, আমি কিন্তু দিতে কই নাই। শুন বোন, তোরে এই কামলায় চুমা দিয়া ওর বাইতে যে পড়াইছে আর ওরে আমি ধরে নিয়ে আইছি, তুই কি চাস না তোর এই চুমার বিচার হই? হ্যাঁ পা, আমি চাই ওর বিচার হোক। আচ্ছা কি করেন কি করেন? এদিকে আই দেখ না, দাঁড়। এবার তুই, তোরে যে এমনি চুমা দিছে ঠিক এমনি ওর একটা চুমা দে, কি বলছিস? আমি কেন চুমা দিব? আমি এসব পারুম না। কেন পারবি না? সিনেমায় দেখোস না, খুনের বদলি খুন, মায়ের বদলি মার, আর তুই চুমার বদলি চুমা দিবি। আমি তোর বড় বোন, আমি তোর বড় বোন হয়ে হুকুম করতেছি, তুই ওরে চুমা দে কইতাছি। তার হ্যাঁ আজরি করিস না, দে কইতাছি। সোনাফা পাগল তুমি হইতে পারো, আমি কিন্তু পাগল হই নাই। কি তুই আমার কথা শুনলি না? আচ্ছা তুই না দে, আমি ছাড়ব না, আমি ঠিকই দেব। আমি এত বড় বাসা বাঁচলাম কেমনি? ভাগ্য ভালো, সুবো দিছি, রেপ তো করিনি।